প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র। বন্ধুরা, উত্তর সহ এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমাদের দেখতেই হবে। যদি তোমরা এই প্রশ্নপত্রটি দেখে নাও তাহলে কিন্তু তোমরা অনেক অনেক উপকৃত হবে। বন্ধুরা, 25 মার্কের এই প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমাদের যে প্রশ্নপত্র পরীক্ষায় আসবে সেখানে 25 মার্কের প্রশ্ন দেওয়া হবে এবং সময় দেওয়া হবে 50 মিনিট। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক, নিচের বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো একটি, একটিই দেওয়া আছে। রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? রমেশের এই প্রশ্নের উত্তরে চাষিরা কি বলেছিল? বন্ধুরা, 100 বিঘের মাঠ ডুবে গেছে, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, গ্রামের কেউই খেতে পারবে না। উত্তর গ। উত্তর গ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার খুব সংক্ষেপে নিচের যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও। 2-1, এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রহিল, বৃক্ষ শিশু কিভাবে নিরাপদে ঘুমিয়ে থাকে? 2-2, ভূমিকম্পের বছর সেটা, সে বছর প্রভিন্সিয়াল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2-3, নাটোর বললেন কোথায় স্নান করবেন? অবন্দা পুকুরে? এর উত্তরে অবন্দা কি বলেছিলেন? 3-2, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, নিজের ভাষায় লেখো। 3-3, এবারে আবার ছেনু বেনু দুই বোনের অপ্রতিভ হওয়ার পালা, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? এর আগেও তাদের অপ্রতিভ হতে হয়েছিল কেন? 3-2, আমি ঘুরে ঘুরে নাটোরের গ্রাম দেখতে লাগল, নাটোরের কথা গদ্যাংশ অনুসরণে লেখকের নাটোরের গ্রাম ঘুরে দেখার অভিজ্ঞতার কথা নিজের ভাষায় লেখো। 4-1, ড্রাইভার বললে ওদিকে যাব না, ড্রাইভারের ওদিকে যেতে না চাওয়ার কারণ কি? উত্তর দেখে নাও। 4-1, কয়েকজন ছন্ন ছাড়া বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, ওখান দিয়ে গেলেই যারা গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে বলবে হাওয়া খাওয়ান। 4-2, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে, হাওয়ার এইভাবে কেঁদে কেঁদে মরার কারণ কি? উত্তর খ, হাওয়ার বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, এই জন্য কেঁদে কেঁদে মরে। 4-2-এর খ উত্তর। 5-3, খুব সংক্ষেপে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। 5-1, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ, ছন্ন ছাড়া কবিতায় কবি একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপের সঙ্গে কিসের তুলনা করেছেন? 5-2, তার কথা কেবলই শুধাই রে, হাওয়া কার কথা শুধায়? 6-3, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় দাও। 6-1, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, দাঁড়াও কবিতায় কবি কাদের পাশে এসে দাঁড়াতে বলেছেন, তুমি কিভাবে তাদের পাশে দাঁড়াতে চাও? 6-1, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, দাঁড়াও কবিতায় কবি কাদের পাশে এসে দাঁড়াতে বলেছেন, তুমি কিভাবে তাদের পাশে দাঁড়াতে চাও? 6-2, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, পাড়াগা প্রহর ভালোবাসি কবিতায় কবির এমন অনুভূতির কারণ বিশ্লেষণ করো। 7-3, খুব সংক্ষেপে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7-1, তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই। বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের জন্য অবশ্যই পড়তে হবে। তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই, কোন জিনিস দেখে অপুর একথা মনে হয়েছিল? 7-2, একদিন পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি অপুর নিমন্ত্রণ হইল, সেই নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য অপুকে কে ডাকতে এসেছিল? 7-3, বাড়ি আসিয়া অপু দিন 15 ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগল, তার ভ্রমণ কাহিনী অদ্ভুত কেন? 8-3, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, নিজের ভাষায় লেখো। 8-1, এই বন তার শ্যামলতার নবীন স্পর্শটুকু তার আর দিদির মনে বুলাইয়া দিয়াছিল, অপু আর তার দিদির মনে বন তার শ্যামলতার নবীন স্পর্শ কিভাবে বুলিয়ে দিয়েছিল তা পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। 8-2, অপু সেদিন জেলে পাড়ায় কড়ি খেলিতে গিয়েছিল, পাঠ্যাংশ অনুসরণে জেলে পাড়ার অপুর কড়ি খেলতে অভিজ্ঞতা কেমন হয়েছিল তা লেখো। অপুর কড়ি খেলাতে কেমন অভিজ্ঞতা হয়েছিল তা লেখো। নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 4টি প্রশ্ন, 4 মার্ক। সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো, নিম্নরেখ পদটি হল ক্রিয়া। বন্ধুরা, নিম্নরেখ এটি হবে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ উত্তর হবে। 9-2, তোকে নিয়ে আর পারা যায় না, নিম্নরেখ পদটি হল অব্যয়, গ।
নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। 2-1 জটিল বাক্য কাকে বলে উদাহরণ সহ লেখো। 10-2 মাথা শব্দটিকে বিভিন্ন অর্থে প্রয়োগ করে 4টি বাক্য রচনা করো। 11 তোমার অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।